সালামু আলাইকুম প্রিয় দর্শক, বাথরুমে ফ্লোর টাইলস জয়েন্টে পুটিং উঠে গেলে এইরকম কালো দাগ হয়ে যায়, দেখতে অনেক খারাপ লাগে এবং জয়েন্টে দীর্ঘদিন ময়লা জমে থাকায় বিষাক্ত জীবাণু সৃষ্টি হয়, যার কারণে রোগ বালাই ঝুঁকি থাকে। এছাড়াও জয়েন্ট দিয়ে পানি ঢুকে দেওয়াল ও ছাদে ডাম্পিং, ছাদ ফাটলের মতো সমস্যা সৃষ্টি হয়। আপনারা লক্ষ্য করে দেখবেন বাথরুমের পাশে দেওয়াল বা ছাদের নিচে এইরকম ডাম্পিং বা ফুসকা ফুসকা হয়ে আসে, যার একটি কারণ টাইলসে জয়েন্টে পুটিং উঠে যাওয়া। এছাড়াও আরও অন্যান্য সমস্যা তো আছে। সুতরাং টাইলসের জয়েন্টে গ্রুডিং অর্থাৎ পুটিং করা অতি জরুরি। আজকে আপনাদেরকে দেখাবো দীর্ঘস্থায়ী সঠিক নিয়মে কিভাবে গ্রুডিং করতে হয়। প্রিয় দর্শক, আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশাপাশি বেল আইকনটি অল করে দিন। প্রথমে আরা ব্লেড দিয়ে এইভাবে টেনে টেনে জয়েন্টগুলো ভালো করে পরিষ্কার করে নিতে হবে এবং সাথে পানি দিতে হবে যাতে ময়লাগুলো পানির সাথে চলে যায়। যতক্ষণ পর্যন্ত ময়লা থাকে ততক্ষণ পর্যন্ত আরা ব্লেড দিয়ে পরিষ্কার করে নিতে হবে। পরিষ্কার করা হয়ে গেলে একটি কাপড় দিয়ে মুছে শুকানোর জন্য 1.5-2 ঘন্টা রেখে দিতে হবে, যাতে জয়েন্টের জমা পানি শুকিয়ে যায়। পানি থাকলে পুটিং জয়েন্টের ভিতরে ঢুকে না, 1.5-2 ঘন্টা পর দেখবেন শুকিয়েছে কি না হয় আরও সময় দিতে হবে। আমি এখানে ব্যবহার করেছি বার্জারের নেটু টাইল গ্রুপ। প্রথমে পরিমাণ মতো পাউডারগুলো মগে ঢেলে নিচ্ছি, এরপর পানি মিশিয়ে ভালো করে এভাবে নেড়ে লিকুইড করে নিচ্ছি। টাইলসের কাজ যারা করে তারা পেস্টের মতো করে পুটিং করে। আমি পেস্টের মতো এবং লিকুইড দুইভাবেই পুটিং করে দেখেছি। ফলাফল হিসাবে লিকুইড পুটিং সবচেয়ে বেশি দিন থাকে। এখন আরা ব্লেড দিয়ে এইভাবে লিকুইডগুলো জয়েন্টে দিয়ে নিচ্ছি, যাতে লিকুইডগুলো জয়েন্টের ভিতরে ঢুকতে পারে। লিকুইড পুটিংয়ের সুবিধা হচ্ছে কিছু জয়েন্ট একদম লাগানো চিকন হয়, ওখানে লিকুইডগুলো ঢুকতে পারে। এইভাবে পুরো বাথরুম লিকুইড পুটিং দেওয়ার পরে লিকুইডগুলো জয়েন্টের ভিতরে টানার জন্য কিছুক্ষণ সময় দিতে হবে। টানার পর এভাবে জয়েন্টে জয়েন্টে আবার ভালো করে পুটিং ঢুকিয়ে দিচ্ছি। এখন শুকনো কাপড় দিয়ে মুছে পরিষ্কার করে নিচ্ছি। চেক করে দেখতে হবে কোনো জায়গায় পুটিং উঠে গেছে কি না, যেখানে উঠে গেছে সেখানে আবার পুটিং দিয়ে নিচ্ছি। ভালো করে পরিষ্কার করে একদিনের জন্য রেখে দিতে হবে, পানি ফেলা বা ব্যবহার করা যাবে না। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। একটি লাইক দিয়ে ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আর নিয়মিত ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশাপাশি বেল আইকনটি অল করে দিন। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। সেদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।